আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। 75 দিন পর আজ খুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সুনামগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ 35 জন। 14 জানুয়ারি বিএনপি পন্থী আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ। নির্বাচনে ভোট কারো চুপির উৎসব হয়েছে বললেন বিএনএম। কেউ কেউ দলকে বিতর্কিত করার চেষ্টা করছেন বললেন মুজিবুল হক চুন্না। এমপি চাইলে মানুষের ভাগ্য কতটা বদলাতে পারে দেখাতে চায় বললেন ব্যারিস্টার সুমন। প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মুস্তাফিজুরের রিট খারিজ। তাইওয়ানের নির্বাচন নিয়ে যে সতর্ক বার্তা দিল চীন। বঙ্গ বিজেপির লোকসভা কমিটি ঘিরে চরমে কোন্দল আর কুণ্ঠাসা দিলীপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা 75 দিন বন্ধ থাকার পর আজ খুলতে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। গত 28 অক্টোবর নয়াপল্টন এলাকায় মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বিকেল 3টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বক্তব্য রাখবেন। আগে গত 7ই জানুয়ারি 71 দিন পর বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় খোলা হয়। সুনামগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ 35 জন। নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় সুনামগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত। দুই পক্ষের এই সংঘর্ষ থামাতে পুলিশ শতাধিক রাবার বুলেটে ছুড়ে, যাতে গুলিবিদ্ধ হয়েছেন 35 জন। দুপুরে উপজেলা সদরের পাশের গ্রাম পূর্ব মাসিমপুর ও নয়নেগাঁও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। সংঘর্ষস্থল থেকে 9 জনকে আটক করেছেন পুলিশ। ফের সংঘর্ষের আশঙ্কায় দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত 7ই জানুয়ারি নির্বাচনের দিন দোয়ারা বাজার মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঈগল প্রতীকে সমর্থকদের মধ্যে জাল ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এরই জের ধরে দুই পক্ষের সমর্থকরা ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার রঞ্জয় চন্দ্র মল্লিককে জানান, দুই পক্ষের সংঘর্ষ হয় এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বাঁশ, লাঠি, রামদা ও বুলেট উদ্ধার করেন। সংঘর্ষে জড়িত 9 জনকে আটক করা হয়েছে। 14ই জানুয়ারি বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ। বিএনপিপন্থী ও সমমাননা দলের আইনজীবীরা আগামী 14ই জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে কর্মসূচি। তাদের সংগঠনের পক্ষ থেকে এই তথ্য জানা গিয়েছে। এদিকে টানা 75 দিন বন্ধ থাকার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোলকবির রিজভীর নেতৃত্বে তালা ভেঙে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন নেতা কর্মীরা। বেলা 10:45 দিকে নয়াপল্টনের কার্যালয়ে প্রবেশ করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 10:45 দিকে রাহুল কবির রিজভীর নেতৃত্বে 15 থেকে 20 জন নেতাকর্মী সহ অফিস স্টাফরা কার্যালয়ে প্রবেশ করেন। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল দলটির কার্যালয়। এ সময়ে অজ্ঞাত স্থান থেকে নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে আসছিল তারা। নির্বাচনে ভোট কারচুপির উৎসব হয়েছে বললেন বিএনএম। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন দলটি। এই দলটির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনটি ক্ষমতাসীন দল ও তার দলের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ভোট কারচুপির উৎসবে পরিণত হয়েছে।
রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ের নির্বাচনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির মহাসচিব ডক্টর শাহজাহান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকার এবং নির্বাচন কমিশনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতিতে ভোটে অংশগ্রহণ করে বিএনএম। কিন্তু নির্বাচনের দিন সকাল 10টা থেকে 11টার পর থেকে আমাদের অধিকাংশ প্রার্থীকে নির্বাচনী এলাকায় বিশেষ রাজনৈতিক দলের যারা একই গণনার আলাদা প্রার্থী হিসেবে পরিচিত, তাদের যার যেখানে দাপট খাটানোর মতো অবস্থা ছিল, তারা সেখানে দাপট খাটাতে শুরু করে। তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সহায়তায় ব্যালট কেটে প্রিসাইডিং অফিসারদের বিশেষ কক্ষে নিজ নিজ বাক্স ভরতে শুরু করে, যা ক্রমে ব্যাপক গতির সঞ্চার করে। কেউ কেউ দলকে বিতর্কিত করার চেষ্টা করছেন, বলেন মুজিবুল হক চুন্ন। নির্বাচন বর্জনকারীদের সঙ্গে মিলে কেউ কেউ দলকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন। দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি। চুন্ন বলেন, সংসদীয় বিরোধী দল কে হবে সেটা স্পিকার নির্ধারণ করবেন, আমরা কোনো শরিক না, জোট মহাজোট না, তবে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় থাকবে। আওয়ামী লীগের নিজের স্বার্থে 26টি আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করেছে দাবি করে জাপার মহাসচিব বলে, নির্বাচন বর্জনকারীদের হয়ে দলের কেউ কেউ আমাদের বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা নেব। পরাজিত জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে অসন্তোষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলে ফান্ড নাই, তাই ফান্ড দিতে পারেনি, কিন্তু কোনো প্রার্থীকে ফান্ড দেওয়ার আশ্বাসও দেয়নি। এমপি চালে মানুষের ভাগ্য কতটা বদলাতে পারে দেখাতে চাই, বলেন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জের 4 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক বলেছেন, একজন এমপি চালে একজন এলাকার মানুষের ভাগ্য কতটা পরিবর্তন করতে পারে সেটা দেখাতে চাই। আজ সকাল 11টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সুমন বলেন, আগামী সপ্তাহে বাড়ি গিয়ে প্রথমে একটা পুরান নদীর ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হবে কাজ, তারপর অন্যান্য পরিবর্তনগুলো আমি সাধন করব। আমার পুরো সময়টাই চমকের উপর থাকবে, এটা আমি দেখাবো যে একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে। প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মুস্তাফিজুরের রিটে খারিজ। চট্টগ্রাম 16 আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুস্তাফিজুর রহমান চৌধুরী প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশিরুল্লাহর হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। মুস্তাফিজুরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসমা জলিল। এর আগে গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন চট্টগ্রাম 16 আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জরুরি সংবাদ কমিশনের এই সিদ্ধান্তের কথা জানান। তাইওয়ানে নির্বাচন নিয়ে যে সতর্কবার্তা দিল চীন। চলতি সপ্তাহে তাইওয়ানে নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট প্রার্থী লাই চিংতে এর বিজয় দেশটির শান্তির জন্য বিপদ ডেকে আনতে পারে, তাই তাইওয়ানবাসীদের সতর্কতার সঙ্গে সঠিক প্রার্থী পছন্দ করতে হবে বলে জানিয়েছেন চীন। আসন্ন নির্বাচনে কয়েকদিন আগে এমন সতর্কবার্তা দিয়েছেন চীন ও তাইওয়ানের বৃহত্তম বিরোধী দল কুওমিন্তাং কেএমটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি জানিয়েছেন। তাইওয়ানের একটি গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাইওয়ানের সরকারি আপত্তি সত্ত্বেও দেশটিকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করছেন চীন। বঙ্গ বিজেপির লোকসভা কমিটি ঘিরে চরমে কোন্দল, আর কোণঠাসা দিলীপ। লোকসভা ভোটের আগে জেলায় জেলায় নির্বাচন কমিটি করা নিয়ে চরম কোন্দল বঙ্গ বিজেপিতে। সদ্য তৈরি হওয়া বিজেপির লোকসভা নির্বাচন কমিটির দায়িত্ব ভাগের তালিকায় কোথাও নাম নেই দিলীপ ঘোষের। লোকসভা ভোটের প্রস্তুতিতে নিউ টাউনের একটি হোটেলে বৈঠক করে বিজেপির, যেখানে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা ছাড়াও অন্যান্য নেতৃত্ব ছিলেন। ওই বৈঠকের ঘোষণা করা হয় আগে থেকে তৈরি করা নির্বাচন পরিচালন কমিটি। মোট
101 জন সদস্য থাকছেন কমিটিতে, তাদের নিয়ে তৈরি হচ্ছে 35টি বিভাগ। সেই সব বিভাগের প্রধানদের নামও ঘোষণা করা হয়েছে, কিন্তু কোথাও দিলীপের নাম নেই। একই সঙ্গে লোকসভা যোজনার শীর্ষ নেতৃত্বের তালিকাও তৈরি হয়েছে।